আলিসা গ্রুপে প্রশ্ন হয়েছে নারীরা কি তার পিতার সামনে অথবা ভাইয়ের সামনে স্বাভাবিকভাবে মাথা খোলা রাখতে পারবেন অনুরূপভাবে হাতের অংশ পায়ের অংশ সেগুলো খুলে রাখতে পারবেন নাকি পরিপূর্ণভাবে তাদেরকে পর্দা করতে হবে বিষয়টি স্পষ্ট করলে আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ আলা ওয়ফা মাতা আন। ফাঁস আলু হুন্ হেজাব আল্লা সফলাসুর আহজাবের টিপ্পান্ন নামার আয়াতে এরশাদ করাছেন তোমরা যখন নাইদের কাছে কোনো কিছু চাও প্রয়োজনীয় বস্তু ফার্স আলু হুন্ হেজাব তখন তোমরা পর্দার আর থেকে পর্দার আর থেকে তোমরা সেটি চাও এখানে আমরা খুব স্পষ্ট যারা পরপুরুষ রয়েছে নন মাহারাম তাদের ক্ষেত্রে তাদের পরিপূর্ণভাবে পর্দা করতে হবে আর যারা মাহরাম রয়েছেন। তাদের ক্ষেত্রে আল্লাহ তালা সুরা নুড়ের এক মারাতে ঘষণা দিয়ে আছেন। ওলা ইুব্দনা জিনা তাহুু না, ইল্লা আলব তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। তবে স্বামীদের ক্ষেত্রে। স্বামীদের সামনে তারা প্রকাশ করবে। স্বামীদের সামনে তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে। আও আবা ইহিন, অথবা তাদের পিতাদের ক্ষেত্রে। তাদের পিতাদের সামনে। অথবা আও আবা ইহিন। আউ আব আউ আবা এ অথবা তাদের নারীদের শ্বশুরের সামনে আও আবনা হীন অথবা তাদের সন্তানের সামনে আও আবনায় বরউলাতিহীন অথবা স্বামীর অন্য সন্তানদের সামনে আও এখোয়ানহীন অথবা তাদের ভাইদের সামনে আও বাণী এখোয়ানিহীন অথবা ভাইদের সন্তানদের সামনে আও বাণী আখয়াতিহীন অথবা বন্দের সন্তানদের সামনে এখানে আল্লাহ সহ অনেকগুলো দিক উল্লেখ করাছেন যেখানে স্বাভাবিকভাবে সৌন্দর্যকে তাদের মুখমণ্ডল অথবা চুলের কিছু কিছু অংশ চুলের কিছু অংশ কখনো মাথা এগুলো যদি প্রকাশ করা হয় তাহলে সেটি গুনার বিষয় নয় বরং সেটি করা যেতে পারে তবে সবসময় খেয়াল করতে হবে গোলা এমনটি বলেছেন যে এমনও অনেক সম্পর্কের ক্ষেত্রে তারা মাহরাম তবে তাদের ক্ষেত্রে অনেক সময় তাদের দুশ্চরিত্র সেটি স্পষ্ট তারা দুশ্চরিত্রবান কখনও অন্যায় কাজ করেন যদি এমনটি হয় এই ক্ষেত্রে অবশ্যই তাদের সামনেও সুন্দরভাবে পর্দা করে যাওয়া অনেক সময় এমন দুশ্চরিত্রবান ভাইও হতে পারে কখনো বাবাও হতে পারে আল্লাহ তারা হেফাজত করুন সকলকে সকল অন্যায় থেকে এ ধরনের অঘটন ঘটেছে যদি এমনটি হয় তাহলে তাদের সামনে অবশ্যই সুন্দরভাবে পর্দা করে যাওয়া এই জন্য এমনটি বলেছেন যে যারা মাহারাম যে দিকগুলি আল্লাহ উল্লেখ করেছেন তাদের সামনে স্বাভাবিকভাবে মাথা খোলা যেতে পারে এতে কোনো সমস্যা নাই অথবা হাতের অংশ খোলা যেতে পারে পায়ের নিম্নের অংশ খোলা যেতে পারে এতে কোনো সমস্যা নাই যদিও পরপুরুষের কাছে যদিও পরপুরুষের ক্ষেত্রে পরিপূর্ণভাবে তাকে আচ্ছাদন করতে হবে ঢাকতে হবে কেননা আল্লাহ সুমতলা বলেছেন আলা জুয়ুবিহীন তারা যেন তাদের অরণাকে তাদের চাদরকে তাদের মাথার উপর থেকে পরিপূর্ণ ঝুলিয়ে দেয় তাদের বক্ষ দেশকে পরিপূর্ণভাবে আচ্ছাদন করে ঢেকে ফেলে এই ক্ষেত্রে যারা মাহারাম যাদের দিকগুলো আমরা উল্লেখ করাচ্ছি তাদের সামনে স্বাভাবিকভাবে প্রয়োজনবশত এই অংশগুলো খোলা যাবে এতে কোনো সমস্যা নাই তবে এই ক্ষেত্রে যেটি সীমা লঙ্ঘন তাদের তাদের গোপনীয় যে অঙ্গ সেগুলো প্রকাশ করা অথবা গোপন অংশ প্রকাশ করা এগুলো অবশ্য হারাম শরীয়ত বিরোধী যদিও সে যদিও তিনি ভাই হতে পারেন অথবা বাবা হতে পারেন অথবা আমার ভাগিনা হতে পারেন ভাগ্নি অথবা ভাতিজা হতে পারেন ছেলে সন্তান তার সামনে শরীরের শরীরে কিছু অংশ বের করা যেগুলো মূলত লুকায়িত অংশ না এটি আদৌ ঠিক হবে না এই ক্ষেত্রে অবশ্যই এটি অন্যায় এবং বড় গুনাহের কাজ শুধুমাত্র স্বাভাবিকভাবে যে অংশ যে অংশ বের হয় মুখমন্ডল হাতের কিছু অংশ এতে কোনো সমস্যা নাই আলাম আলাম।